नमस्कार बन्धुरा तुम्हारा सबाई कम आशा करी खूब भलो आचो सुस्थ आचो नतुन आरो एक भिडियो तुम्हारे स्वागत जाची तो हमार बैकग्राउंड देखे निश्चय बुझे ही गेन हाँ एक्चुअल अपना आज के देखो रंग जो हे प्रत्येक बाड़ी क्योंकि रंग प्रयोजन रंग एखे पाँच पुट्टी पाँच पैरिस पाँच समस्त रकम रंग जो रकम भैरायटी रही है सब किस क्योंकि अपनारा होलसेल रेटे पा एड्रेस एड्रेस एकदम बड़बाजार राजा काटरा और अपन के सरसरी ओनारे साथ कथा बोलिए समस्त तथ्य अपन एक भिडियोर माध्यम देव तो चलू संगे थकूँ यहाँ हे दोकान नाम एड्रेस समस्त क्यों देखा रही है मनोहर दास काटरा शॉप ये दोकान समस्त क्योंकि एक्सरसाइज आनी देखते तो ये देखते दोकान सारी सारी क्योंकि सब रंग रखा रही है तो चलो भेतरे जाते कथा बोली तो दीदी नमस्कार नमस्कार अच्छा अपना दोकान नाम कि रही है यूनिवर्सल पेंट्स अच्छा ये एड्रेस कि आज 113 बी मनोहर दास काटरा अच्छा मूलत कीसर ऊपर डील कर देखो एट रंग मेनलि एनामेल पेंट हाँ इमालशन पेंट अच्छा ये थिनार तारपिन रंग जो एक्सेसरीज जगह आज है समस्त जमन रोलार ब्रास पेंसिल पुट्टी पैरिस वेटिंग ऑक्साइड कलर्स पेन रिमूवर उड फिनिश समस्त किस जब पेंट्स लागे जमन उड स्टेनर उड पॉलिश समस्त किस होलसेल डील कर अच्छा मूलत जो मानुष आसते चाय मैं जरा दर्शक रही है तो हावड़ा थे शियालदा थे आसते चाय क्यों आसड्रेस एक दिन बिल्डिंग एड्रेस आज 113 बी मनोहर दास काटरा यहाँ पीतल पट्टी ठीक है अपनी जी जो मानुष जो हावड़ा स्टेशन थे आसते चान हावड़ा थे वार शियालदा गेले आपके राजा काटरा बस स्टैंडे नामते ओखाने नेमे एक मिनट हाँटले आपनी आमार दोकान पे जाबेन सेम एक ही भावे जो क्यों हावड़ा थे अपना धर्मतला रूटे को बसे आसें तेल अपना ब्राह्मण रोड फ्लाईओवर मुखे नेमे पीतल पट्टीते ही পিটলপট্টি গলিতে সেকেন্ড দোকানটাই আমাদের দোকান আচ্ছা তাহলে মোটামুটি রং আপনার কাছে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস আমাদের 50 এমএল থেকে শুরু করে 20 লিটারে এবং 200 লিটারের ড্রাম পর্যন্ত আমরা রাখি 50 100 200 6 লিটার 1 লিটার 4 লিটার 20 লিটার হ্যাঁ 200 লিটার যেগুলো প্যারিসের হয় বস্তাগুলো ওগুলো কত কত কেজির বস্তা হয় এগুলো আমাদের প্যারিস আপনার লুজ হিসেবে প্যাকেট হিসেবে 1 কেজি করে আসে এছাড়া আপনি বস্তা হিসেবে আপনার 40 কেজি বস্তাও হয় আচ্ছা তো চলুন তাহলে আমাদের দর্শকদেরকে একটু মাল দেখে ভিডিওটা তাহলে শুরু করি একটু দেখান তাহলে হ্যাঁ উনি আপনাকে দেখিয়ে দেবেন আচ্ছা আপনার ম্যানেজার দেখিয়ে দেবে তাই তো হ্যাঁ একদম আচ্ছা তাহলে তো দাদা আমাদের ভিডিওটা শুরু করি দেখান একটু এটাই আচ্ছা এটা কি এটা রয়েছে এশিয়ান পিপল তাই তো এটা এটা কতটা কোয়ান্টিটি রয়েছে এটা 1 লিটার করে রয়েছে এটা 1 লিটার রয়েছে তাই তো এটা লোহাতে প্লাস কাঠে দুটোই লাগে দুটোই কাজে লাগে তাই তো দুটো কাজে লাগে আচ্ছা এটা হচ্ছে প্রাইমার এটা লোহার প্রাইমার এটা হচ্ছে উড প্রাইমার মানে কাঠে লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পেন আচ্ছা এগুলো মোটামুটি যদি 1 কেজি মানে 1 লিটারের কি রকম দামের মধ্যে থাকছে এগুলো স্টার্টিং এগুলো 220 থেকে বা 140 থেকে 230 পর্যন্ত 40 পর্যন্ত মাল পাওয়া যায় থাকছে তাই তো হ্যাঁ 130 থেকে 240 পর্যন্ত পাওয়া যায় আচ্ছা তারপরে এই দেখাচ্ছি উড প্রাইমার প্লাস মেটাল প্রাইমার 140 থেকে 240 পর্যন্ত পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম পেন অ্যালুমিনিয়াম পেন অ্যালুমিনিয়াম পেন আচ্ছা এটা হচ্ছে লোহার গেটে বা গিলে বা শাটারে আচ্ছা ঠিক আছে অ্যালুমিনিয়াম পেন লাগানো হয় এগুলো সব 1 লিটার হয় 1 লিটার হয় 8 লিটার হয় আচ্ছা এগুলো মোটামুটি কত প্রাইসের মধ্যে থাকছে এগুলো আপনার 220 থেকে 380 পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে কি দেখাতে দেন এটা আছে আপনার ট্র্যাক্টর এনামেল আচ্ছা এশিয়ান পেন্টে হ্যাঁ ট্র্যাক্টর এনামেল এটা পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটা আছে আপনার এবারে সিজন গৌতমে গৌতমে রয়েছে তাই তো গৌতমের নাম আমার কাছে পাওয়া যায় এগুলো সব 1 কেজি 1 লিটার 1/2 লিটার 1 লিটার 1/2 লিটার তাই তো আচ্ছা 1/2 4 আচ্ছা হ্যাঁ 1/2 4 পাওয়া যায় হ্যাঁ তো এগুলো আপনাদের শুরু হচ্ছে 240 থেকে 280 পর্যন্ত 240 কি 1 লিটার 1 লিটার আচ্ছা 280 পর্যন্ত 280 পর্যন্ত থাকছে আচ্ছা বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন দাম ভ্যারাইটি বিভিন্ন রকম দাম আছে আচ্ছা তার তার নিচে দেখতে পাচ্ছি নিচে আছে আমার ক্যামেলের ক্যামেলের মাল আছে ব্ল্যাক জাপান আছে ভার্নিস আছে এনামেল পেন্টও পাওয়া যায় আচ্ছা
আচ্ছা এগুলো এগুলো কি রকম প্রাইসের মধ্যে শুরু হচ্ছে আপনার শুরু হচ্ছে আপনার ওই 220 থেকে 280 পর্যন্ত 220 থেকে 280 পর্যন্ত আচ্ছা তারপরে আচ্ছা এটা হচ্ছে আপনার এনসি পুটটি আচ্ছা আচ্ছা পুটটি জিলাক ব্যান্ড জিলাক এটা জিলাক ব্যান্ড এনসি পুটটি আচ্ছা আচ্ছা ওটার সঙ্গে এটা হচ্ছে জিলাক এনসি পুটটি হচ্ছে আপনার বিশেষ করে আলমারিতে লাগে আলমারিতে হুম আচ্ছা স্টিল আলমারি প্লাস গাড়িতেও বালতি সমেত আছে ওয়াটার পাইমার আছে এগুলো ওই ওয়াটার পাইমার তাই তো আচ্ছা চারটা আছে অয়েল পাইমার নিচেরটা রয়েছে এসএমপি অয়েল পাইমার আচ্ছা উপরেরটা এটা আছে আপনার ড্যাম্পু পাইমার আচ্ছা এগুলো 20 লিটারে জারের কি দাম থাকে ড্যাম্পু আছে এটা আপনার আছে 2500 মানে 3500 থেকে শুরু 5500 পর্যন্ত আচ্ছা তাই তারপর তার নিচে যেটা টিনের ডাব্বা রয়েছে দেখতে পাচ্ছি ওটা আপনার 4000 টাকা দাম 4000 টাকা দিয়ে রয়েছে তাই তো ওটা 20 লিটার 4000 থেকে 4500 পর্যন্ত দাম আছে আচ্ছা তার পাশে দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে আরেকটা রয়েছে এটা ডিস্টেম্পার আছে ডিস্টেম্পার আচ্ছা এটা কি দাম ডিস্টেম্পার শুরু হয়েছে আপনার 1050 থেকে 1500 পর্যন্ত 20 লিটারে আচ্ছা 20 লিটার আচ্ছা তারপর পরে কি দেখাচ্ছেন দেখেন তারপরে আচ্ছা এই যে স্প্রে পেন্ট আছে হ্যাঁ একটা আইকুল আছে হ্যাঁ আর আছে আর একটা এমএসটি আছে স্প্রে পেন্ট হ্যাঁ কোনটার কি কিরকম কি দাম থাকছে ও আপনার 220 থেকে 230 এই সরি 100 120 থেকে 130 হ্যাঁ আচ্ছা ওই যে প্রাইমার দেখা যাচ্ছে ওয়াল প্রাইমার হ্যাঁ প্রাইমার বলা দরকার না প্রাইমার ঠিক আছে তুমি এগুলো কভার করো কসমেটিক হ্যাঁ কসমেটিক পরে বলছো হয় না আচ্ছা ওটা ওয়াটার প্রাইমার আছে ওয়াটার প্রাইমার আচ্ছা আর উপরটা আছে কতটা কোয়ান্টিটি কতটা রয়েছে ওটা 4 লিটার আছে 1 লিটার আছে 20 লিটার আছে 10 লিটার আছে আচ্ছা 4 লিটার 1 লিটার 20 লিটার 10 লিটার 10 লিটার সমস্ত কোয়ান্টিটি রয়েছে আচ্ছা ড্যাম্পু পাইমারও আছে আচ্ছা আচ্ছা ওটা কি পাইমার বললেন ওটা ড্যাম্পু পাইমার আচ্ছা ওটা কি কি রকম কি প্রাইসের মধ্যে থাকছে মানে স্টার্টিং ওই রকম 900 থেকে আরম্ভ করে এখন 1200 পর্যন্ত 1200 মধ্যে থাকছে আচ্ছা পিলাই মালসান আছে আচ্ছা ট্রাক্টর ইমালসান আছে হ্যাঁ স্পার্ক ইমালসান আছে আচ্ছা ওগুলো ওগুলো কিরকম কতটা 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 মানে রয়েছে ও 1 লিটার থেকে 1 লিটার 4 লিটার 20 লিটার সবই পাওয়া যায় সবই রয়েছে তাই তো মানে যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা আমার কাছে কসমস একটা আছে ঠিক আছে আচ্ছা কসমস ব্যান্ড হ্যাঁ কসমস ব্যান্ডটা হচ্ছে আপনার এটা ফার্নিচার ব্যান্ড ফার্নিচার ইউজ হয় তাই তো হ্যাঁ আচ্ছা স্টিল আলমারি বলুন বা টোকোতে বলুন হ্যাঁ বা যে মেশিন ভেন্টাল বলুন এই সবে লাগানো হয় এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে নিউ পিসি আছে আর হ্যামাটনও আছে আচ্ছা কসমস কোম্পানি আপনি নিউ পিসি হ্যামাটনে কালারটা একটু দেখিয়ে দেখুন হ্যাঁ এটা একটু দেখিয়ে দিন দশ আর এইটা কালারটা কি এই কালারটা আসবে তাই তো হ্যাঁ এটা ব্লু দাও হ্যাঁ এটা এই কালারটা আসবে আচ্ছা আচ্ছা এই আইস ক্রিমসন দাও আচ্ছা এই একটা এই কালার রয়েছে ব্লু এই কালার এই বিভিন্ন রকম কালার পাওয়া যায় আচ্ছা হ্যাঁ অত কালার দেখা যায় না প্রচুর অনেক রকম কালার আছে অনেক রকম কালার আছে পাউডার কোটিং পাওয়া যায় বড় বাজারে কোথাও পাওয়া যায় না আচ্ছা আপনি আমাকে লাস্ট কথা কথা বলুন আচ্ছা আমার সামনে মানে এই এই কালারের মধ্যে সব রকম ভ্যারাইটি পাওয়া যায় পাওয়া যাবে তাই তো এগুলো আলমারি কারখানা পাচ্ছেন আচ্ছা গৌতমের গৌতমের এই তিনটে কালারের মধ্যে পাওয়া যাচ্ছে তাই তো এটা ইউলোর মধ্যে দেখতে পাচ্ছি আর তারপর দেখতে পাচ্ছেন তারপরে কি আচ্ছা এটা হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হোয়াইট এটা পিওর রেড এটা রেড এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা এটা এটা ইয়েলোর মধ্যে রয়েছে এটা ইয়েলোর মধ্যে রয়েছে তাই তো এটা 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 ব্লুর মধ্যে রয়েছে তাই তো ব্লুর মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা এটা হোয়াইট যেরকম কালার এটা দেখাচ্ছে এরকমই কালার সেম ও সেম কালার হবে সেরকমই কালার হবে তাই তো আচ্ছা সেম কালার হবে আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন দেখেন এই বাস্কর মধ্যে দেখতে পাচ্ছি সব প্যাকিং রয়েছে এগুলো কি সব কালার সব কালার সব রঙই রয়েছে তাই তো আচ্ছা পাইমার আছে রঙের সব আইটেম আছে আচ্ছা ভিতরে আর কি কি আইটেম আছে আমাদের একটু দেখেন বন্ধুরা চলুন আপনাদেরকে একটু ভিতরে ঘুরিয়ে দেখাই ভিতরে আছে আমাদের টেনসিল আছে আচ্ছা হ্যাঁ এই টেনসিল পাওয়া যায় 50 টাকা থেকে 400 500 পর্যন্ত আচ্ছা ঠিক আছে
এইগুলো সব মানে সেট বাই সেট আলাদা আলাদা ডিজাইন আছে। আচ্ছা আলাদা ডিজাইন আছে, বহু রকম ডিজাইন পাওয়া যায়। আচ্ছা তো যার যেমন চয়েস হবে সে সেইভাবে এগুলো ওয়ালে করার জন্য, ওয়ালে করার জন্য। আচ্ছা এগুলো আপনারা রাখছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর রোলার পাওয়া যায়? হ্যাঁ রোলার একটু দেখিয়ে দিন। এই যে এই এই মানে তো দেখুন বন্ধুরা, গোডাউনের ভিতরে আমি আপনাদের দেখালাম, এই এই যে রোলার আছে। আর রোলার হাতে নিয়ে একটু দেখান দেখি, এগুলো রং করাতে ব্যবহার হয় তাই তো? হ্যাঁ এগুলো রং করাতে ব্যবহার হয়, বিভিন্ন সাইজ বিভিন্ন ইয়ের মধ্যে রয়েছে। এগুলো রং করাতে ব্যবহার হয় এই রোলার। আচ্ছা আচ্ছা, এটা হলো ইন্টেরিয়ার। আচ্ছা এটা হচ্ছে ইন্টেরিয়ার রোলার। আচ্ছা আর ছেড়ে এক্সটেরিয়ার রোলার আছে, যেটা আউট সাইডে হয়। এটা ইনসাইড একটা আউটসাইড তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে দেখাচ্ছি আমাদেরকে একটু দেখিয়ে দেন ওয়াল পুট্টিটা। পোলেন কোম্পানি। তারপরে আছে আপনার স্টেনার হয়ে গেল, আর ব্রাশ পাওয়া যায়, এই সব ব্রাশ পাওয়া যায়, এইসব ব্রাশ পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এটা 4 ইঞ্চি হয় ভেলভেট ব্রাশ। আচ্ছা কি দাম থাকছে এটা? মানে এটা হচ্ছে এটা রোলার, ভেলভেট রোলার। ভেলভেট রোলার কি দাম থাকছে এটা? এটা আপনার হচ্ছে 10 পিসের দাম হচ্ছে 400 টাকা। 10 পিসের দাম 400 টাকা? হ্যাঁ, মানে প্যাকেটে 10 পিস নিতে হবে। 10 পিস আছে। হ্যাঁ এটা আর কোয়ালিটি আছে, 300 টাকা পাওয়া যায়। 300 টাকা পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা 300 থেকে 400 মধ্যে হয়, কি আছে বিভিন্ন কোয়ালিটি বাংলা আছে। আচ্ছা আচ্ছা, 4 ইঞ্চি ব্রাশ পাওয়া যায়। 4 ইঞ্চি ব্রাশ একটু বার করা যাবে? এটা বের করা যাবে। হ্যাঁ একটু দেখান দেখি দর্শকদের, তারপরে কি দেখাচ্ছেন দেখেন? আচ্ছা রং করা ট্রে পাওয়া যায়, ট্রে দেখান দেখি একটু, রং করা ট্রে পাওয়া যায়। হ্যাঁ এটা কি রয়েছে? আচ্ছা রং করা ট্রে। রং করা ট্রে? আচ্ছা এটা রং করা, রং করা ব্যবহার হয়? হ্যাঁ রং করার জন্য এটা কাজে লাগে। আচ্ছা কি দাম রয়েছে এটা? এইগুলো আপনার পড়ে যায় 60 টাকা থেকে 80 টাকা। 160 টাকা কি পিস? পিস শুধু 60 টাকা। শুধু 60 টাকা পিস? হ্যাঁ। আচ্ছা শুধু 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। আচ্ছা কোয়ালিটি আছে। আচ্ছা মিনিমাম যদি নিতে হয় তো কত পিস নিতে হবে এগুলো? 3 পিস না 6 পিস? এগুলো একসঙ্গে আপনার 20 পিস হয়। হ্যাঁ 20 পিসের বান্ডেল হয়। বান্ডেল হয় 20 পিস নিলে আর এরকম হয়। আপনাকে একটু কিছু বিশেষ কিছু বলতে চাই, কারণ যে আপনারা এখানে রঙের দোকানে আপনারা সব রকম প্রোডাক্ট পাবেন, কিন্তু বাট আমাদের এখানে একটা বিষয় হলো যে আমরা একমাত্র বড় বাজারের ওপরে বসে বিজনেস করে, যেখানে আমাদের পাউডার কোটিং শেড, মানে আপনার যে আলমারিতে যে পাউডার কোটিং শেড হয়, যেমন এগুলো হাই গ্লস, সেমি গ্লস, ম্যাট, স্ট্রাকচার পাউডার, মেটালিক পাউডার, এই ধরনের ডিজাইনিং কালারগুলো যেগুলো, এগুলো আপনি অন্য কোথাও পাবেন না, একমাত্র আমার কাছে। আমি বড় বাজারের একমাত্র ডিলার যে আমি এগুলো সাপ্লাই দিতে পারি, ঠিক আছে? আর মেটালিক কালার এগুলো আমি আপনাকে আমার কাছে আপনি পাবেন। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের আজকে গোডাউনটা আপনি কভার আপ করতে পারলেন না, এই কারণে যে আমাদের গোডাউনটা এখন আন্ডার কনস্ট্রাকশন, যে কিছু আমাদের কাজ হচ্ছে, সেই জন্য আমি আপনাকে আজকে দেখাতে পারলাম না।
তবে আশা করছি আপনি আমার একটা নেক্সট ভিডিও শুধুমাত্র আমার গোডাউন নিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, ওখানে আরো স্টক আছে কিছু রয়েছে তাই তো? এখানে অনেক স্টক আছে। আচ্ছা, আসুন দোকানে এসে দেখুন, প্রাইস কম্পেয়ার করুন, আপনাদের বেটার মনে হলে আপনারা করুন। আর আমরা এখানে সবই হোলসেল রেটে দিয়ে থাকি। আপনারা যারা রিটেল কাউন্টার আছেন, যারা আমাদের থেকে মাল নিয়ে গিয়ে আবার দোকানে বিক্রি করতে পারবেন, সেরকম আমাদের একটা রেট ধার্য করা আছে। আপনারা এখানে আসুন, সমস্ত কিছু তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না। অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা হয়তো এখন কভার আপ করে উঠতে পারলাম না, সেগুলো আপনারা এসে একবার নিজে দেখে জিনিসগুলো দেখুন। ঠিক আছে, মিঠুন লাইফস্টাইল চ্যানেলকে আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এবং আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ, এবং আমাদের আপনার যে সমস্ত দর্শকবৃন্দ আছে সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ।